গুড আফটারনুন। আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি, এখন বেজে গেছে দেখো ঘড়ির কাঁটায় পুরোপুরি 4টে। আমরা এখন একটা জায়গায় যাব, তোমাদেরকে বলবো না যে কোথায় যাব, অবশ্যই তোমাদের নিয়ে যাব। আমরা সবাই রেডি হয়ে গেছি, আমার কাকার ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি, আমরা আমরা 5 জন আর কি সবাই মিলে যাচ্ছি, একটু ঘুরে আসি এরকম একটা ব্যাপার। তা কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে চলো বেরিয়ে পড়ি। 4টে বাজে, যেন মনে হচ্ছে কত সন্ধে হয়ে গেছে। দেখো এই বাড়িটাতে এখনো রোদ্দুর আছে। তাহলে চলো, বাবাও নেমে এসছে, দিদির চাবি দিচ্ছে। এসে গেছি তোমাদের যেখানে নিয়ে আসবো বলেছিলাম। দেখো আমি কতটা দেখাতে পারবো জানি না, এই যে বিল্ডিং দেখছো এটা হচ্ছে D42। এটা হচ্ছে কলকাতা, তোমরা অনেকে সবাই জানো, তবুও আমি বলছি কলকাতা সবচেয়ে টলেস্ট বিল্ডিং। কলকাতায় কিন্তু একও অনবদ্য। এই যে আমাদের আর একটা গাড়ি এসে গেছে, একটা গাড়িতে আমরা এসেছি। চলো তোমাদের নিয়ে যাই, এটা হচ্ছে ওদের রিসেপশন হল। ঝাড়টা আজকে বন্ধ আছে। এটা রিসেপশন এরিয়া, এখানে ঝাড়টা, এই ঝাড়টা কিন্তু দারুণ। কোথায় গেল আমার হাত, দেখা যাচ্ছে না, ঝাড়টা পুরো বন্ধ আছে, বিশাল একটা ঝাড়। আর এখানে যেরকম বললাম তোমাদের এখানে কোনো পার্টি চলছে, আমাদের পুচকুরানি এখানে ঘুরছে বাবার কোলে আর আমরা সবাই এখানে ঘুরছি। দারুণ, দেখো স্বাভাবিক এখানে তো দারুণ হবেই, বলো হবে না? নিচেটা দেখাই, আমরা এখন আছি 41 ফ্লোরে। এখান থেকে ভিক্টোরিয়া দেখা যাচ্ছে, দেখো এটা কিন্তু আমি কোনো জুম করে তোমাদের দেখাবো না, জাস্ট এমনি দেখাচ্ছি এখান থেকে পুরো ভিউটা, জুম করছি না। দেখো তোমরা আমার পিছনেও দেখতে পাচ্ছ, পুরো কলকাতাটা দেখা যাচ্ছে। দেখো জাস্ট ভিক্টোরিয়া মেমোরিয়ালটা দেখো, এখানে ব্যালকানিতে বসে, এটা ব্যালকানি, ব্যালকানিতে বসে এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই ভিক্টোরিয়া এর পাশেই যে দেখছো এই ফাঁকা এরিয়াটা, এখন একটু কুয়াশা এসে গেছে, এটা হচ্ছে রেসকোর্স আর এই হচ্ছে গড়ের মাঠ। কি দারুণ ভিউটা বলো। আর ওই যে দূরে দেখছো সাদা মতো, এই যে এটা, এটা হচ্ছে গঙ্গা। এবার একটু জুম করে দেখাচ্ছি,
এই হচ্ছে গঙ্গা, এই দেখতে পাচ্ছ দ্বিতীয় হুগলি সেতু। আর মানুষগুলো ওখানে প্রচুর মানুষ আছে কিন্তু গড়ের মাঠে। এই দেখো, এই যে দেখছো ছোট 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 ছোট, কোথায় আমার আঙুল কোথায় আমি সেটাও বুঝতে পারছি না। এই যে এগুলো ছোট 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 ছোট, এইগুলো সব মানুষ। এখান থেকে দেখো বোঝাই যাচ্ছে না, দেখছো এই যে কালো কালো ডট ডট মতো, এগুলো সব কিন্তু মানুষ। তাও তোমাদের জুম করে দেখাচ্ছি, এইভাবে করলে দেখো দেখাই যাচ্ছে না যেখানে মানুষ আছে। আর ভিক্টোরিয়া মেমোরিয়ালটা দেখো দারুণ লাগছে। এটা পুরো সাউথের দিকে, এই ব্যালকনিটা অ্যাকচুয়ালি সাউথে। আর এখন প্রায় বেজে গেছে, এখন বেজে গেছে পুরো 5:10, বুঝতেই পারছো শীতকালের দিনে 5:10, পুরো একটা কুয়াশা ধোঁয়াশা হয়ে গেছে। তার মধ্যে আমি যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, এটা দারুণ দেখতে লাগছে। এটা কিন্তু পুরো মানে ফ্ল্যাটটা আর কি, ফ্ল্যাটটা চারদিকটা ওপেন, পুরো কাঁচ দিয়ে ঘেরা আছে। তোমাদের নিশ্চয়ই দেখাবো, তবে কাঁচগুলো এখন বুঝতে পারছো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এই যে দেখো এখন পুরো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, যার ফলে কাঁচগুলো তো একটু নোংরা থাকে কনস্ট্রাকশনের কাজ হলে, তার ফলে মানে বাইরের জিনিসটা ভিতরে দেখা যাচ্ছে একটু কম। এখন কাজটা পরিষ্কার করলে আবার দেখা যাবে, তাও আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। এইটা হচ্ছে এন্ট্রান্স, এই যে জায়গাটা। আর এইটা হচ্ছে লিভিং কাম ডাইনিং, বিশাল বড়। ফ্ল্যাটটার কিন্তু চারিদিকটা পুরো ওপেন, এখান থেকে হ্যাঁ পুরো চারিদিকটা কিন্তু ওপেন। মাঝখানে এই যে দেখছো তোমার মাঝখানে একটা করে কলম আছে, মানে যেরকম কলম দেওয়ার, বাদ বাকিটা পুরো গ্লাস একদম। আর যত রাত হবে মানে আকাশটা যত আরো কালো হবে, তত এর বিউটিটা আরো বেড়ে যায়। দেখো এখানে দেখা যাচ্ছে, একটু জুম করি, এই যে এখানে দেখো দ্বিতীয় হুগলি সেতু থেকে গাড়িগুলো নামছে, কি সুন্দর লাগছে লাইটটা, দারুণ লাগছে না। আর এইটা হচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, এই যে এটা হচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, দারুণ না। এটা হচ্ছে ক্লাব হাউস, চলো তোমাদের দেখাই।
ক্লাব হাউসটা কিন্তু দারুণ, তাই না? খুব সুন্দর। আর ওপরের ফ্ল্যাটটা কিন্তু রেডি হলে এতটাই সুন্দর দেখতে লাগবে। আমরা এখন একটু কফি টফি পান করব। এই যে এখানে সব জায়গা দেখিয়েছো, অনেক ফার্স্ট ফ্লোর। হ্যাঁ, ফার্স্ট ফ্লোরে সব জায়গা দেখিয়েছি, দেখালাম না বলো? এই যে এখানে দেখালাম, এদিক ওদিক সব জায়গা দেখিয়েছি, দারুণ না? দারুণ, দেখো ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর না? আমি ক্যামেরার দিকে দেখবো কি, আমি এদিকে দেখছি নিজেকে, মানে নিজের পিছন দিকগুলো, যে সিনারিওগুলো এগুলো দেখছি, দারুণ লাগছে না? আজকে ভিডিওটা এই অবধি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলের নাম স্মাইল উইথ মিতা, আমি মিতা, আমার চ্যানেলের নাম স্মাইল উইথ মিতা। আর এই যে আরেকজন এসে গেছে আমার পাশে কথা বলতে, কি টাটা করা হবে তো? টাটা টাটা, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। আর যতক্ষণ না আরেকটা ব্লগ নিয়ে আসছি ততক্ষণ তোমরা ভালো থাকবে, তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো, আর আমি ভালো থাকলেও তোমরা ভালো থাকবে। তাহলে আজকের মতো টাটা।